আগন্তুক 2021ত অনুষ্ঠিত হবলগা বিধানসভা নির্বাচনক লৈ তৎপর হৈ পৰিছে কংগ্রেস আৰু বিজেপি দল। ইয়াৰ বিপৰীতে নিষ্প্ৰভ অগপ দল ইতিমধ্যে সমষ্টিটোত শাসকীয় দলৰ কেইবাজনো নেতাই পাৰ্থিত্ব লাভৰ বাবে তৎপৰতা আৰম্ভ কৰিছে। জিলা বিজেপিৰ সভাপতি তুলসী বৰঠাকুৰ, বিজেপি নেতা নারায়ণ শর্মা, রাজ্যিক সমিতির সম্পাদক কিশোর উপাধ্যায়ের তিনি যুবনেতা ক্রমে হেমন্ত অধিকারী, জ্যোতিপ্রসাদ নাথ আর স্বরূপ শর্মায় ব্যাপক তৎপরতা আরম্ভ করেছে। আজি নিউজ নাইন সহিতে হওয়া এক আসুতিয়া সাক্ষাৎকারত প্রার্থিত্বর দাবিদার হেমন্ত অধিকারিয়ে কি কলে শুনো আহ। বরসুণর অমিয়াল রিপোর্ট নিউজ নাইন। দূরত নামিছে তার ভিতর আছে বর্ষার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক বিজেপি দলের যুব নেতা মাননীয় শ্রীযুত হেমন্ত কুমার অধিকারীদেব। আজি মানে সৈতে উপস্থিত আছো। তেখেতরপরা এই সম্পর্ক দুহাজার মান মতামত লোক বিচার সমষ্টিক বিজেপি দলের পার্থিত্বর দৌর অবতীর্ণ হওয়া বলে গম পাইছো, এই সংক্রান্ত আপনি কি কব? সব মানে যা 11 চনতো মানে টিকিট বিচারছিল সংগঠন পরিষদেরপরা, কিন্তু পার্টিয়ে মোক সেই সময় অযোগ্য বলে ভাবি সম্ভব মোক টিকিট নিদিলে। মই যা 14 চনত অসম গণ পৰিষদৰ পৰা বিজেপিত প্ৰায় 15,000 কৰ্মীক লগত লৈ মই জইন কৰিছিলোঁ আৰু 16 চনত প্ৰায় শেষ টাইমলৈকে মোৰ নামটো এক নম্বৰতে আছিল। লাষ্ট মুহূৰ্তত মই যিহেতু মই টিকেটটো নাপালোঁ, নোপোৱাৰ পিছত মই বৰচলা সমষ্টিত মোৰ এন জি অ'টোৰ দ্বাৰা হৰাইজন ৱেলফেয়াৰ ছ'চাইটি নামৰ মোৰ যিটো এন জি অ' আছে সেই এন জি অ'টোৰ দ্বাৰা মই বৰচলা সমষ্টিত কিছু কাম কৰি আছিলোঁ। খাদী কমিশনৰ পৰা মোক 3খন ডিষ্ট্ৰিক্ট দিছিল। মোৰ এন জি অ'টো খাদী কমিশনৰ লগত খাদী সংস্থা হিচাপে মই আমি কাম কৰি আছোঁ। কামৰূপ ডিষ্ট্ৰিক্ট, দৰং ডিষ্ট্ৰিক্ট আৰু শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্টত মোৰ কাম কৰাৰ কাৰণে খাদী কমিশনৰ পৰা ব্যৱস্থা কৰি দিছিল। আৰু যিহেতু মোৰ বৰচলা শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্টৰ বৰচলা সমষ্টিটো মোৰ নিজা গৃহ আৰু সেইটোৰ কাৰণে ভাবিছিলোঁ যে মই বৰচলাত এইবাৰ এই বৰচলা সমষ্টিত এইবাৰ বেছিকে কাম কৰিম এই খাদী কমিশনৰ পৰা। সেই উদ্দেশ্যে মই প্ৰায় 15,000 সদস্যক লগত লৈ বৰচলা সমষ্টিত কাম কৰি আছোঁ। ইয়াৰে এতিয়া প্ৰায় 2,000 মহিলাই খাদী কমিশনৰ পৰা প্ৰায় উপকৃত হৈছে। তেওঁলোকক মই খাদী কমিশনৰ পৰা যিবোৰ সামগ্ৰী আহে তেওঁলোকক দি তেওঁলোকৰ উৎপাদিত বস্তুখিনি মই আকৌ কিনি লৈ আমাৰ যিখন ভাণ্ডাৰ আছে তাত আমি বিক্ৰী কৰোঁ। লগতে খাদী কমিশনৰ পৰা প্ৰায় 25গৰাকীমান মহিলাক আমি বৰচলা সমষ্টিতে মৌ মাখি দিয়াৰ ব্যৱস্থা কৰিছিলোঁ। মৌ বক্স আৰু মৌ মাখি প্ৰায় 10টা আমি দিছিলোঁ। প্ৰায় 250টা প্ৰায় নহয় 250টা বক্স আমি 25জন মানুহক বিনা পইচাত দিছিলোঁ। সেইদৰে কাম কৰি আছোঁ। এতিয়া মই 21ৰ ইলেকশ্যন সমাগত মই টিকেট বিচাৰিম আৰু যিহেতু মোক এই মোৰ একচুৱেলি মোৰ ৰাজনীতিটো পেচা নহয়, মোৰ ৰাজনীতিটো হ'ল নিচা আৰু সেই নিচা হিচাপে মই আজি প্ৰায় 15 বছৰ ধৰি মই ৰাজনীতিত লাগি আছোঁ আৰু মোৰ প্ৰাপ্য বৰচলা সমষ্টিত যিহেতু মই এজন স্থায়ী বাসিন্দা হয় আৰু মই বৰচলা সমষ্টিৰ চুক কোন মই চিনি পাওঁ, বৰচলা সমষ্টিৰ কিবোৰ দুখ দুৰ্গতি আছে, কিবোৰ অভাৱ অভিযোগ আছে সেইবোৰ মই স্বচক্ষুৰে দেখি আছোঁ আৰু সেইটোৱে সেইকাৰণে যে ভাবোঁ যে মই এইবাৰ বৰচলা সমষ্টিৰ পৰা টিকেট পোৱাটো মোৰ উচিত আৰু মই টিকেট পাই বৰচলা সমষ্টিৰ যিবোৰ উন্নয়নৰ কাম সেইটো আগতে যিবোৰ MLA কৰিছিল তাতকৈ মই বেছি কৰিব পাৰিম বুলি মই ভাবোঁ। মানে বৰ্তমানৰ বিধায়কজনে উন্নয়নমূলক কাম কাজত ব্যৰ্থ হোৱা বুলি আপুনি স্বীকাৰ কৰে? না মই ব্যৰ্থ বুলি মই নকওঁ, তেওঁ যিখিনি কাম হয়তো তেওঁৰ কাৰণে তেওঁ সেইখিনিয়ে যিহেতু তেওঁ বৰচলা সমষ্টিৰ স্থায়ী নহয়। বৰচলা সমষ্টিৰ স্থায়ী হিচাপে মই বৰচলা সমষ্টিৰ দুখ গুণ গোটেইখিনি মই জানো আৰু
কোন জায়গা কি লাগে কত কি হলে ভাল হয় কি যেহেতু আমার 95% বর্ষলা সমষ্টির কৃষির উপর নির্ভরশীল আজি যেত আমি দেখিছো বর্ষলা সমষ্টির যিমানবোৰ বিধায়ক আছে কোনোৱেও কৃষির উপর গুরুত্ব দিয়া নাই মই ভাবো যে বর্ষলা সমষ্টির যদি আমি কৃষির উপর গুরুত্ব দি আগবঢ়াই নিব পারো তেতিয়াহলে বর্ষলা সমষ্টির উন্নয়ন হব আর যদি হে বর্তমানের বিধায়কজনে টিকট পায় তেতিয়াহলে রিজাল্ট মানে ফলাফল কেনেকুৱা হব পারে চাও রিজাল্ট কি হব এটা তেখেতে গম পাব আর আমি যদি দলের মানুষ আমি তেখেতরে লাগি দিবই লাগিব কিন্তু ভোটার ওসর আমি কি হিসাবে যাম সেই কথাটো সময় দেখা যাব আপনার প্রধান মানে দলের মই ইস্যু হিসাবে কোৱা নাই দলের স্টার কোৱা নাই বর্ষলা সমষ্টি যেহেতু এটা জনবহুল বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে যা এখন ক্ষুদ্র ভারতবর্ষ বলে কোয়া যায় তেনেকুৱা এটা সমষ্টি আপনার নির্বাচনী ইস্যু কি হব পারে সব বর্ষলা সমষ্টির অসমীয়া ভাষী আছে 56,000 প্রায় 56,000 অসমীয়া ভাষী আছে মুসলিম মানুষ আছে প্রায় 30,000 বঙালী ভাষী আমার যে বাগানের মানুষ সেয়া আছে প্রায় 20,000 বড়ো ভাষী আছে প্রায় 20,000 হিন্দু বঙালী আছে 12,000 নেপালী সম্প্রদায়ের মানুষ আছে প্রায় 12,700 তার 1,000 এটা হয়তো দুই ভোটার আছে তারপর হিন্দি ভাষী আছে 5,000 এই গোটেই জাতিরে আমার বর্ষলা সমষ্টিটো গঠন করা হয়েছে এতিয়া আমি যদি ইস্যু বলে কেছে আপনি ইস্যু বলে ইয়াতে উন্নয়নের মেইন ইস্যু বর্ষলা সমষ্টিত আপনি কৃষির উপর বিশেষকে আমি গুরুত্ব দিব লাগিব কৃষির উন্নয়নেই আমার বর্ষলাবাসীর উন্নয়ন কারণ ইয়াতে এখন না এখন আপনার ভাল নদী আছে যারপরা নাকি আমি শিল বালি পৰা আমি রয়্যালটি পাব পাৰো কোনো ধরনের কেখনমান বাগানের বাইরে বা বাকি একো আমার বর্ষলা সমষ্টিত নাই সেই কারণে আমি কৃষির প্রধান সমষ্টি হিসাবে আমি কৃষির উপরতে গুরুত্ব দিব লাগিব শেষ মুহূর্তে মানে আর একটা প্রশ্ন সুধিব খুঁজেছ সাম্প্রতিক বর্ষলা সমষ্টির যাবার মানে অপ্রীতির ঘটনা ঘটি আছে তার বিষয়ে আপনার সুধু মই ভগবানের প্রার্থনা জানাইছো এই অপ্রীতির উপর পরিস্থিতির অবসান ঘটক ইয়ার আগত যপশক্তি আছে সেই সকলবর দূর হোক আর রাইজ শান্তিত আছে শান্তিত থাকবে দিয়ে সেটা আহ্বান মোর ফল আছে কিন্তু মানে এটা অন্তিম মুহূর্তে একটা প্রশ্ন করব খুঁজছো যাকালিরপরা এজন মানে ভূমাফিয়ার বিষয়ে সরব আলোচনা হয়েছে যখন বর্তমান বিধায়ক গণেশ লিম্বুর ঘনিষ্ঠ আর বিজেপি সংখ্যালঘু মোর্চার মানে কিন্তু দায়িত্ব থাকা বলে গম পাইছো নাম হয়তো মানে নাজানো এই সংক্রান্ত বাতরি যে সম্প্রচার হয়েছে এই সম্পর্কে আপনি কি কব বিচার আপনি যে কথা কলে দুটা কেইদিনমানের ভিতরে আমার ইয়াত দুটা ডাঙর সংঘর্ষ সৃষ্টি হয়েছে এইটা একটা দুর্ভাগ্যজনক ইয়াক আৰু যাতে কেতিয়াও নহয় তার কারণে ময়ো ভগবানের ওচর প্রার্থনা করছো আর ভূমাফিয়ার কথাটা মানে কালি ময়ো নিউজত পাইছো আর এই যদি সচাকে হয় এটা একটা দুর্ভাগ্যজনক আর ইয়ার উপর মানে বিশেষ একো নহয় ধন্যবাদ জানাইছো আপনার নিউজিল্যান্ড অসমৰ পৰা